হ্যালো বন্ধুরা, আজকে একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, খুব ইজি। তার জন্য নিয়েছি আমি মিক্সিতে চাল মগজ আর কাজু বাদাম, এটাকে পেস্ট করে নেবো। আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর আদা অল্প একটু কুচি। একটা পাত্রের মধ্যে আমি দই নিয়েছি, ওর মধ্যে ওটাকে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমি কড়াইয়ে তেল দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একটু ফোড়ন দিলাম, সেটা হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে দিয়ে তারপরে ওটাকে হালকা ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই দইটা দিয়ে দেবো। দইটার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে, তোমাদেরকে বলে দিই, দিয়েছিলাম হচ্ছে অল্প একটু শুকনো লঙ্কা, অল্প একটু হলুদ, অল্প একটুখানি জিরে গুঁড়ো আর তোমার আদা বাটা, এইটাকে দিয়ে আমি ওটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম দইটা, মানে যেটা মিক্স করা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা একটু লাল লাল যখন হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার ওই বাটাটা, কাজু বাটাটা, চাল মগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে একটুখানি আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তার মধ্যে এর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবার এটাকে কষিয়ে দেব। কষানো হয়ে যাওয়ার পর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে, দেখো ছাড়িয়ে রেখেছি। সেই আলুটাকে ছাড়িয়ে রাখার পর ওটার মধ্যে দিয়ে দেবো। যখন ওটা তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আলুটাকে দিয়ে দেবো। ও, তার আগে একটুখানি গরম মশলা দেবো ওর মধ্যে। গুঁড়ো মশলা, গরম মশলা দিয়ে চারবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। যখন এটা আবার একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ওই আলু সিদ্ধ করা আলুগুলো দিয়ে নেব। সিদ্ধ করা আলুগুলো দিয়ে নেওয়ার পর একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দেবো এর মধ্যে ফোটার জন্য। জল দিয়ে ফুটিয়ে এবার তোমরা কতটা মতো রাখবে গ্রেভি সেটা তোমরা করে নেবে। দেখো রেডি, এরপরে আমি দেখো লুচি দিয়ে আলুটা দিয়ে রাস্তাটা খাচ্ছি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে।